মিথ্যা সত্যি প্রশ্রয় ভগবানে কি বলেছে আমার জানা দরকার কি সমস্যা হয়েছে আপনাদের সমস্যাটা কি আছে ভারতবর্ষে উনি বাড়ির মালিক সমস্যা হচ্ছে ওটাই যে যেখান থেকে উনি এসছেন সেখানে পজিটিভ আছে তো ওনার মেবি পজিটিভ জানেন কত আমি জানি না সেটা আমি তো কোন সোর্স নেই পুলিশের কাছে পজিটিভ কতগুলো আছে না আছে হসপিটাল জানে পুলিশ জানে আপনাদের কাছে কোনো তথ্য নেই আমি এই কারণে আগে প্রশ্ন করেছি ১৯ জনের খবরে দেখেছে কতটা সত্যি মিথ্যা আপনাদের কাছে কোনো তথ্য নেই যতটা তথ্য আছে পুলিশের কাছে আর এর কাছে হসপিটালের কাছে এখন সমস্যা হচ্ছে আপনার কোনো অভিযোগ থাকলে আপনার কোনো সমস্যা হলে আপনি কোথায় যাবেন থানায় যাবেন থানার রিপ্রেজেন্টেটিভ যেখানে এসছে আপনাকে অ্যাসুরেন্স দিয়ে বলছে যে কোনো কোনো সমস্যা হলে আমরা দায়িত্ব নেব সেখানে পুলিশ থানা উঠে যাবে আপনি কি বলছেন থানা কি উঠে যাচ্ছে না থানা কাজ করছে আপনি দাঁড়ান মশাই থানা কি উঠে যাচ্ছে না থানা কাজ করছে না আমাকে এটা বোঝান আগে আপনি সমস্যা থানায় গিয়ে কেন কে যারা করোনার জন্য লড়ে মরছে তাদেরকে ঢুকতে দেবে না ওই সাদা বাড়িটাতে লকডাউনে সারা পুলিশ মরবে ডাক্তার মরবে অ্যাডমিনিস্ট্রেশন মরবে মহামারী মরবে এই বাড়িটা স্যার ভাড়া ছিল উনি ম্যাডাম ছিলেন এটা ওই ম্যাডাম উঠে গেছে ওই দুজন ছিল না দুজন এই বাড়িটা ছিল আর ওই বাড়িটা ছিল না এইটা ভাড়া ছিল ভাড়া ছিল এই বাড়িটা ভাড়া ছিল ম্যাডাম উনি ঢুকতে দিচ্ছিলেন না তো হ্যাঁ ইনি বালি মালিক মালিক হয়েছে গাড়িতে দৌড়েছে
স্বামী স্ত্রী।